আমেরিকার সেনাদের বিরুদ্ধে সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ। এক বিবৃতিতে কাতায়েব হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল আকস্মিক এই সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রেড সিতে আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধজাহাজে হামলা বাড়ানোর ঘোষণা দিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে আর্থিক সহায়তা দেয় লেবানন ও তুর্কির তিন প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইরানি পণ্য বিক্রির মাধ্যমে কয়েক মিলিয়ন ডলার আয়ের জন্য অভিযুক্ত করা হয়েছে তাদেরকে। বুধবার ট্রেজারি ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞা জারি করে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহান্দ্রো মায়োরকাসের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন হাউস রিপাবলিকানরা। হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির ভোটাভুটিতে অভিশংসন প্রস্তাব দুটি 18-15 ব্যবধান ভোটে পাশ হয়। বিষয়টি এখন ভোটের জন্য হাউস ফ্লোরে উঠবে। শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণে কংগ্রেসের তোপের মুখে পড়েছেন মেটাসহ দেশের শীর্ষ 5টি সামাজিক মাধ্যমের প্রধান নির্বাহীরা। বুধবার সেনেট জুডিশিয়ারি কমিটির তলবে হাজির হয়ে কংগ্রেসের শুনানিতে সাক্ষ্য দেন মেটার সিইও মার্ক জাকারবার্গ সহ টিকটক, স্ন্যাপ, ডিসকর্ড ও এক্স এর চিফ এক্সিকিউটিভরা। নিউ জার্সির নিউইয়র্কে ইমাম হাসান শরীফকে হত্যার ঘটনায় তার ছেলেসহ 3 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে পাম স্ট্রিট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত 3 জানুয়ারি মসজিদের বাইরে ইমাম হাসান শরীফকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। যৌন নিপীড়নের অভিযোগে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির স্বনামধন্য চিকিৎসক ডক্টর উইলিয়াম থমসনের বিরুদ্ধে একের পর এক মামলা করছেন রোগীরা। এ পর্যন্ত তার কাছ থেকে চিকিৎসা নেওয়া প্রায় 73 জন পুরুষ রোগী যৌন নিপীড়নের মামলা দায়ের করেছেন। নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে 86 বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 জন। রেগো পার্কের 66th Avenue এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে 2 ফায়ার ফাইটার সহ 54 বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন বলে জানিয়েছে FDNY। তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রায় 3 মিলিয়ন ডলার জরিমানাও করা হয়েছে তাদেরকে। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় 10 বছরের কারাদণ্ড পাওয়ার একদিন পর বুধবার ইসলামাবাদের দুর্নীতি বিরোধী আদালত ইমরানকে সাজা দেয়। বাংলাদেশ থেকে গত বছর বিভিন্ন দেশে গেছেন 1.3 মিলিয়নের বেশি কর্মী। আগের বছরের তুলনায় বিদেশে কর্মসংস্থান বেড়েছে 13%, তবে প্রবাসী আয় বেড়েছে মাত্র 2.88%। বুধবার ঢাকায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বুধবার ব্লুম ফন্টেইনের টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে 169 রানে অল আউট হয়ে যায় নেপাল। জবাবে ব্যাট করতে নেমে 5 উইকেটে জয় তুলে নেয় লাল সবুজ জার্সিধারীরা।